আগের পর্বেই আমরা জ্ঞান কি তার একটা ধারণা পেয়েছি আর দেখেছি আমাদের যখন কোনো বিষয়ের জ্ঞান হয় তখন আমরা সেই বিষয়টা জেনেছি এমনটাই বলে থাকি, তাই না? জানাও আবার কত রকমের হয় দেখো। যেমন ধরো, তুমি ট্রেনে করে কোথাও যাচ্ছ, পাশে বসে থাকা অচেনা ব্যক্তিটির সাথে তোমার আলাপ পরিচয় হলো। তিনি কোথায় থাকেন, কি নাম, তার কি পছন্দ অপছন্দ এসব জানতে পারলে, তার মানে এই ক্ষেত্রে তোমার জানাটা হলো পরিচিতি অর্থে জানা। তুমি হয়তো সেই ব্যক্তিটা সম্পর্কে সব কিছু জানতে পারলে না, কিন্তু যেহেতু তোমার সাথে তার সাক্ষাৎ পরিচয় হয়েছে তাই তুমি তাকে চেনো এটা বলতে পারবে। কিন্তু দেখবে আমরা অনেক সময় মহাপুরুষদের জীবনী পড়ে তাদের ব্যাপারে প্রায় অনেকটাই জেনে যাই, কিন্তু সেই জানাটাকে পরিচিতি অর্থে জানা বলা যাবে না। কেননা সেক্ষেত্রে তোমার সেই মহাপুরুষদের সাথে সাক্ষাৎ পরিচয় হয়নি। সুতরাং কোনো ব্যক্তির বিষয়ে কিছু ইনফরমেশন থাকার পাশাপাশি যদি তার সাথে সাক্ষাৎ পরিচয় হয় তাহলেই তার সম্পর্কে জানাটা হবে পরিচিতিমূলক জানা। আবার ধরো, তুমি বললে আমি সাঁতার কাটতে পারি, এই সাঁতার কাটতে পারাটা হলো তোমার সামর্থ্য বা দক্ষতা। তাই তুমি যখন বলছো যে তুমি সাঁতার কাটতে জানো, তখন তোমার সেই জানাটা হয়ে গেল কর্মদক্ষতা বা সামর্থ্য অর্থে জানা। এবার তোমাদের বলবো জানা ক্রিয়াপদটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্থ, সেটা হলো বাচনিক অর্থে জানা। দেখো, ছোট থেকে তো আমাদের নানা বিষয়ের জ্ঞান হয় আর সেগুলোকেই আমরা ভাষায় প্রকাশ করে একে অপরের সাথে জ্ঞানের আদান প্রদান করি। কিন্তু এই জ্ঞানকে ভাষায় প্রকাশ করি কিভাবে? বাক্য বা বচনের দ্বারা, তাই তো? আর এই বচন যখনই সত্যি হয় তখনই সেটা হয়ে যায় বাচনিক অর্থে জানা। কারণ বাচনিক জ্ঞান সবসময়ই সত্যি হয়। বাচনিক জ্ঞানকে আমরা যেভাবে প্রকাশ করে থাকি সেটা হলো আমি জানি যে, তুমি জানো যে, সে জানে যে। এই যে শব্দটার পর কোনো বচন বসালে যে বাক্যটি পাওয়া যাবে সেটাই হবে আমাদের জানার বিষয় এবং তাকেই বলা হবে বাচনিক জ্ঞান। যেমন ধরো, আমি আমার এক বন্ধুকে বললাম আমি জানি যে 100 ডিগ্রি টেম্পারেচারে জল ফোটে, তাহলে এটাই হলো বাচনিক জ্ঞান। আর বাচনিক জ্ঞানের ক্ষেত্রে জ্ঞাতা তার জ্ঞানটিকে সত্যি বলেই মনে করে। আচ্ছা, জ্ঞাতা তো যে কোনো জ্ঞানকেই সত্যি বলে মনে করতে পারে, তাই বলে কি আমরা সবসময় যা যা জানি সবই কি সত্যি হয়? মিথ্যে বা ভুলও তো হতে পারে। তাহলে বাচনিক জ্ঞানও কি মিথ্যে বা ভুল হয়? না, বাচনিক জ্ঞান সবসময়ই সত্যি হয়। আর তাই জন হসপার্স বলেন কোনো জ্ঞানকে বাচনিক জ্ঞান হতে হলে 3টে শর্ত পূরণ করতে হবে। সেই 3টে শর্ত কি কি সেটা আমরা জানব পরের পর্বে। মনে রেখো, জন হসপার্স জানা ক্রিয়াপদটাকে 3টে অর্থে প্রয়োগ করেছেন, পরিচিতি অর্থে জানা, কর্মদক্ষতা অর্থে জানা, বাচনিক অর্থে জানা বা বাচনিক জ্ঞান। বাচনিক জ্ঞান সর্বদা সত্য হয়, তা কখনো মিথ্যে হতে পারে না। বাচনিক অর্থে জানা হলো জানা ক্রিয়াপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ।